আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ান ডে এবং দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে এখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বারো মার্চ দুটি টেস্ট এবং তিনটি ওয়ান ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ আইসিসি ওয়ান সুপার লিগের অংশ হিসেবে আসন্ন তিনটি ম্যাচ শুরু হবে আঠারো মার্চ থেকে সফর শেষ হবে আট এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে দিবারাত্রির প্রথম ওয়ান হবে সেঞ্চুরিয়ানে একদিন বিরতির পর জোহেন্সবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডার্সে হবে দ্বিতীয় ম্যাচ শেষ ওয়ান ডে খেলতে আবার সেঞ্চুরিয়ানে যেতে হবে দুই দলকে ম্যাচটা হবে তেইশ মার্চ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি হবে ডারবানে একত্রিশ মার্চ ম্যাচটা শুরু হবে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে আঠারোশো সালে একশো তেত্রিশ বছরের পুরনো স্টেডিয়ামে এবারই প্রথম পা রাখতে যাচ্ছে বাংলাদেশ আঠারো মার্চ প্রথম ওয়ানডে বিকেল পাঁচটা বিশ মার্চ দ্বিতীয় ওয়ান দুপুর দুইটা তেইশ মার্চ তৃতীয় ওয়ান বিকেল পাঁচটা একত্রিশ মার্চ প্রথম টেস্ট দুপুর দুইটা আট এপ্রিল দ্বিতীয় টেস্ট দুপুর দুইটা বাংলাদেশ ওয়ান দল তামিম ইকবাল লিটন দাস নাজমুল হোসেন শান্ত আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবাদত হোসেন চৌধুরী নাসুম আহমেদ ইয়াসির আলী চৌধুরী মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ বাংলাদেশ টেস্ট দল মমিনুল হক তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস ইয়াসির আলী চৌধুরী তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ আবুজা চৌধুরী রাহি এবাদত হোসেন শরীফুল ইসলাম শহীদুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান